মূলত হচ্ছে দিনাটা শহরের পক্ষ থেকে, আমরা পৌরসভার পক্ষ থেকেও বলা যেতে পারে যে আমরা মানুষকে নানাভাবে পরিষেবা দেওয়ার চেষ্টা করছি। আমাদের সরকার যেভাবে মানুষকে সাহায্য করছে, কিন্তু সব কিছু আমাদের নষ্ট হয়ে যাচ্ছে এই দিনাটা থানার জন্য। সেগুলো থেকে বেরিয়ে আসতে হবে। পুলিশের কাজ শুধু তোলা আদায় করা না, পুলিশের কাজ হচ্ছে মানুষকে নিশ্চয়তা দেওয়া, মানুষকে মানুষ মন থেকে ভয় দূর করা, সেই কাজটা করতে হবে। নাহলে আজকে ডেপুটেশন হলো, এরপরে বাধ্য হয়ে শাসক দল হয়েও আমাদের থানা ঘেরাও করতে হতে পারে, যেদিকে আমরা যাচ্ছে পুলিশ। দিনাটা থানার প্রতি মানুষের একটা অনাস্থা, তো মানুষের সেই আস্থা ফিরিয়ে আনতে হবে। আমরা বলেছি যে পুলিশ অল আউট অ্যাকশান নিক, আমরা অন্তত পক্ষে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ আমরা তো করবই না, কাউকে করতেও দেবো না। পুলিশকে পরিষ্কার বলা হয়েছে পুলিশের কাজ হচ্ছে মানুষের মধ্যে আস্থা ফিরিয়ে আনা, এবং যারা এই সব কাণ্ডের সাথে জড়িত, যাদের বিন্দুমাত্র যাদের প্রতি সন্দেহ হবে তাদের পুলিশ ধরে নিয়ে আসুক, আমরা প্রয়োজনে তাদের সাহায্য করব, কাউকে আমরা ছাড়ার কথা বলব না। মানে এটা একটা দিনহাটার ক্ষেত্রে একটা অভিনব ঘটনা, এর আগে কখনো হয়নি। আমি তো অন্তত পক্ষে লাস্ট ছিনতাই কবে হয়েছে দিনহাটায় আমার মনে পড়ে না, কিন্তু আজকে গত মাস দুয়েক ধরে দিনহাটায় যেভাবে চুরি আর ছিনতাই হচ্ছে, প্রকাশ্যে রাস্তার উপর ব্যাগ টেনে নিয়ে চলে যাওয়া হচ্ছে, টার্গেট করা হচ্ছে স্বর্ণকারদের, তারা যখন বাড়িতে ফিরছেন তখন তাদের হাত থেকে ব্যাগ বাইকে গিয়ে বসে ব্যাগ টেনে নিয়ে বাইকে চলে যাচ্ছে। কালকে যে বাইকে করে ছিনতাই হয়েছে সেই বাইকের নাম্বার প্লেট নেই, তাহলে নাম্বার প্লেট ছাড়া একটা বাইক কোনোখান থেকে এসছে, আবার চুরি করে সেটা কোনোখানে গেছে, তাহলে এই যে রাস্তায় কারো চোখে পড়েনি, কেউ সেই বাইকটাকে আটকানোর চেষ্টা করেনি, বা তাদেরও পুলিশের প্রতি কোনো ভয় নেই, এই ব্যাপারগুলো আমরা আইসিকে আজকে বললাম। ব্যর্থতা আছে, নাহলে পরে এই ধরনের ঘটনা ঘটছে কেন? দিনহাটা থানার আইসি ভিতর নানা অভিযোগ শোনা যাচ্ছে। আমি কোনো ব্যক্তির কোনো বিরুদ্ধে অভিযোগের কথা এখানে বলবো না, তবে নিশ্চয়ই পুলিশের ব্যর্থতা, নাহলে পরে এত এরকম ঘটনা ঘটছে কেন?